বন্ধুরা, ইংল্যান্ড সিরিজের পরপরই 18 মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের 3টি টি-20, 3টি ODI ও 1টি টেস্ট ম্যাচের সিরিজ। এরই মধ্যে বাংলাদেশ ও আয়ারল্যান্ড তাদের দলের স্কোয়াড ঘোষণা করেছে। এখন দেখব বাংলাদেশ ওডিআই দলে 16 সদস্যর স্কোয়াড। নাম্বার 1 তামিম ইকবাল, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। নাম্বার 2 লিটন কুমার দাস। নাম্বার 3 নাজমুল হোসাইন শান্ত। নাম্বার 4 অলরাউন্ডার শাকিব আল হাসান। নাম্বার 5 মুশফিকুর রহিম। নাম্বার 6 আফিফ হোসাইন। নাম্বার 7 ইয়াসির আলী চৌধুরী। নাম্বার 8 তৌহিদ হৃদয়। নাম্বার 9 মেহেদি হাসান মিরাজ। নাম্বার 10 নাসুম আহমেদ। নাম্বার 11 স্পিড স্টার তাসকিন আহমেদ। নাম্বার 12 ইবাদত হোসাইন। নাম্বার 13 কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নাম্বার 14 হাসান মাহমুদ। নাম্বার 15 শরীফুল ইসলাম। নাম্বার 16 জাকির হাসান। বন্ধুরা, আপনারা আমার নিউজ এক্সট্রা বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের নিউজ এক্সট্রা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এখন আমরা দেখব আয়ারল্যান্ড ওডিআই দলের 14 সদস্যর স্কোয়াড। নাম্বার 1 আয়ারল্যান্ডের ক্যাপ্টেন অ্যান্ড্রে বালবান্নি। নাম্বার 2 হ্যারি টেক্টর। নাম্বার 3 গ্যারেট ডিলানি। নাম্বার 4 পল স্টার্লিং। নাম্বার 5 কুটিস ক্যাম্পফার। নাম্বার 6 ম্যাথু হামপ্রিস। নাম্বার 7 লরকান ট্রাকার। নাম্বার 8 স্টিভেন ডোহিনি। নাম্বার 9 মার্ক আদির। নাম্বার 10 জর্জ ডকরেল। নাম্বার 11 গ্রাহাম হিউম। নাম্বার 12 অ্যান্ডি ম্যাকবাইন। নাম্বার 13 জোসুয়া লিটেল। নাম্বার 14 বেঞ্জামিন হোয়াইট। বন্ধুরা, সর্বশেষ আপনাদের একটি কথা বলতে চাই, যারা আমাদের নিউজ এক্সট্রা বিডি চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের নিউজ এক্সট্রা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।